বেলগুড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে ঢুকে গেছি। কি বলবো, মানে খুব ইমোশনাল পয়েন্টে আছি আমি এখন, মানে শুরুতেই আমি ইমোশনাল হয়ে পড়ছি। আমি একা একা কলকাতা থেকে গঙ্গার যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, কৃষ্ণনগর পেরোচ্ছি এখন। আমি ব্রেকফাস্ট করলাম এখানে, সেটার আর ভিডিও দেখাতে পারলাম না এই জন্য কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল আর ব্লগ করার অত টাইমও ছিল না, কারণ আমাকে একদিনে শিলিগুড়ি পৌঁছাতে হবে। সেই জন্য আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, অনেকটা চলে এসেছি, মানে কৃষ্ণনগর পেরিয়ে এখন মোর গ্রাম বলে একটা জায়গা আছে, মোর গ্রামের দিকে যাচ্ছি। এক ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে, তারপর মোর গ্রাম থেকে মালদা, অ্যান্ড মালদা থেকে ডিরেক্ট ডালখোলা, ডালখোলা থেকে শিলিগুড়ি। এটাই প্ল্যান, আপাতত তো প্ল্যান মোতাবেক সব হচ্ছে। মাঝপথে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিল, প্রচণ্ড, মানে মানে কলকাতা থেকে শিলিগুড়ি এই ব্লগটা আমার একদম বেকার ব্লগ হচ্ছে। কিছু করার নেই, কারণ এখানে সব আমার বাইকে, কেউ আমার বাইকের সামনে চলে আসছে, কেউ আবার দেখছে, আমাকে দেখতে গিয়ে বাইকের সামনে চলে আসছে, কেউ আবার তাকাচ্ছে অনেকক্ষণ ধরে, দেখছে ছেলে না মেয়ে, কনফার্ম হওয়ার চেষ্টা করছে। তো এই এই সব হচ্ছে, তো একদম বেকার ব্লগ। আমি তো আর অ্যাকশন ক্যামেরা অনই করিনি, যাক এখন একটু ক্লিয়ার রাস্তা পেলাম।